রক্তদান জীবনদান, রক্তদান পুণ্যদান, এই বার্তাকে পাথেয় করে প্রতি বছরের মতো এই বছরও তরুণ সংঘের পরিচালনায় অমিত শর্মা, নানেন্দার কামতি তরুণ বর্মণের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। তীব্র তাপদাহে আপাতকালীন রক্ত সংকট মেটাতে আয়োজিত এই রক্তদান শিবির যেন উৎসবে পরিণত হয়েছিল। পাশাপাশি এদিন আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুন বন্দ্যোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সী, পুরমাতা পাপিয়া সিং, বাবলু সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। অবশ্যই রক্ত আমাদের প্রয়োজন আছে, রক্তর কমই নেই, কিন্তু যত প্রচুর গরম হয় তখন রক্তের ডিমান্ডটা বেড়ে যায়। সেই জন্য এই ছোটো ছোটো রক্তদান শিবিরগুলোকে আমি ধন্যবাদ জানাই। এই জন্য যারা এরাও পঞ্চাশটা হোক, পঁচিশটা হোক, ১০০টা হোক রক্ত সংগ্রহ করে এক কথায় সরকারের পাশে দাঁড়ায় এরা। তার কারণ এরা যদি সরকারের পাশে রক্ত সংগ্রহ করে না দাঁড়াতো তাহলে সব সরকারের কাছে রক্তের একটা স্কেয়ারশিপ হতো, একটা কম কম ভাব হতো, সেটা এদের জন্য নেই। আমি সেই জন্য বিশেষ করে সম্পর্কে ধন্যবাদ জানাই যে না ঠিক সময় সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। প্রত্যেক বছরই এরা খুব সুন্দরভাবে এখানে রক্তদান শিবির করেন, আর তাছাড়া শুধু এইখানে নয়, পুরো ওয়ার্ডেই দেখুন রক্তদান শিবির সারা বছর ধরেই হয়। কাজেই রক্তের আগে যেভাবে মানে খোঁজাখুঁজি করতে হতো, কারুর একটা শরীর খারাপ হলে রক্ত পাওয়া যেত না, সেই জিনিসটা এখন আর নেই। এখন সবাই পারলে এই আজকে দাদাই একজনকে রক্তদান রক্ত ব্যবস্থা করে দিয়েছেন, আবার দেখুন ওদের দরকার পড়লে আরও অন্য ক্যাম্পে যাবে, এইভাবেই চলবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ১০।